ঈদ যাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে মানুষ ট্রেনে উঠছে পড়া ভিড় খালি নেই ছাদর যাত্রী সংকটে আসন পূরণ হচ্ছে না বাসে শেষ দিনে জমজমাট পশুর হার ক্রেতার চেয়ে পশুর সংখ্যায় বেশি বিক্রি হচ্ছে না বড় সাইজের গরু লোকসানের সংখ্যা ব্যাপারীদের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বজনদের সঙ্গে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছে বহু মানুষ সকালের দিকে সড়ক ও রেলপথেরা যাত্রীদের চাপ ছিল বেশ তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের সংখ্যাও কমেছে ভোরে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় এমনকি ছাদে উঠেও যেতে দেখা গেছে অনেককে কিছুক্ষণ পরপর দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাচ্ছে ট্রেন শুরুতে দু একটি ট্রেন ছাড়তে কিছুটা দেরি হলেও পরে যথাসময়ে ছাড়ে ট্রেন এদিকে সড়ক পথে রাজধানী ছাড়া মানুষের সংখ্যাও নিহাত কম নয় পরিবহন সংশ্লিষ্টরা জানান গতকাল রাতে মহাসড়কে যানজট থাকায় বেশিরভাগ গাড়ি শিডিউল বিপর্যয় পড়ায় সকালে বহু গাড়ি ছেড়েছে রাজধানী বেলা সাথে সাথে যাত্রী সংখ্যারও কমেছে যাত্রী সংকটে হচ্ছে না গাড়ির আসনপূর্ণ রাজধানীর পশুর হাটে ক্রেতার চেয়ে পশুর সংখ্যায় বেশি গ্রামে যে গরুটির দাম উঠেছিল তিন লাখ টাকা সেটি রাজধানীর হাটে এনে দুই লাখে বিক্রি করতেও কষ্ট হচ্ছে ব্যাপারীদের চালান নিয়ে বাড়ি ফেরাটা এখন বড় চ্যালেঞ্জ কারো কারো কাছে তবে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা রয়েছে কিছুটা বেশি মহিবল্লা মহিবের রিপোর্টে বিস্তারিত রাজধানীর তেজগাঁওয়ের কোরবানির পশুর হাটের কালো মানিক দশ লাখ টাকা শুরুতে দাম উঠলেও এখন আর ক্রেতা নেই তাই আরো দুই লাখ কমিয়ে গরুটি আট লাখে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ব্যাপারিরা। না এবার বেশি সুবিধা হয়নি দাম কম গরু বেশি তো দাম কম কাস্টমার কম কালকে যে কাস্টমার কম বড় গরুগুলোর আপনার এই ইয়েতে দেখলাম পাটি খুবই কম আর যা দাম বলে সেটা আসলে আমাদের দেওয়ার মতো না তো এই কারণে বড় গরুগুলো আমার এখন বিক্রি হচ্ছে না কালো মানিকের মতো কালাবাহাদুর তুফান কাদির মামু কিংবা ভিংরাজ এমন বাহারি নামের নানা সাইজের গরুর দেখা মেলে এই হাটে সাদা চামড়ার চব্বিশ মনোজনের এই গরুটির নাম রাখা হয়েছে ইংরেজ শেষ দিনে নেই ক্রেতা তাই অনেকটা দুশ্চিন্তায় ব্যাপারীরা বারোটা গরু নিয়ে আসছিলাম এই বারোটা গরুর মধ্যে আমরা চারটা বিক্রি করতে পারছি এখন বর্তমান আটটা আছে বড় সাইজের গরু বিক্রি না হলেও বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি সাইজের পশু কাস্টমার কোনো প্রাইজের কথা বলে না যে এটার দাম এত বা একটা কথা বলা সেটা বলে না শুনে চলে যায় একটা গরু পালতে যে কি পরিমাণ কষ্ট আর যে পরিমাণ খরচ এটা আইডিয়া করে না প্রথম দিকে বেশি দামের আশায় গরু বিক্রি না করলেও শেষ মুহূর্তে কেউ কেউ কেনা দাম থেকে কমে বিক্রি করছেন এসব পশু মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা কুরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু থাকলেও উচ্চ মূল্যস্ফীতির কারণে গত বছরের তুলনায় এবার অন্তত পনেরো শতাংশ কম কোরবানি হবে ধারণা চামড়া সংশ্লিষ্টদের তাই পঁচাত্তর থেকে আশি পিসের মতো চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে চলছে প্রস্তুতি ট্যানারি মালিকরা জানান চামড়া কেনার জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়া গেছে ষাট থেকে সত্তর কোটি টাকা আহসানের রিপোর্ট মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দেশে এবার এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টি গবাদি পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য যা চাহিদার তুলনায় বেশি যদিও টানির মালিক ও আরতদারদের ধারণা এবার কোরবানি হবে কম গত বছর যে কোরবানি পশু যে দাম ছিল তার চেয়ে কিন্তু এই বছর প্রত্যেকটি পশু আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার বেশি দরে আপনার বিক্রি হচ্ছে আমরা যেটা এখন প্যাডিট করছি সেটা হলো যে এবার পশু কুরবানি পনেরো থেকে বিশ পার্সেন্ট কমে যাবে কারণ উচ্চ মূল্য স্ফীতির কারণে বিশেষত গরু কুরবানিটা আপনার কম হবে তো এইখানে সার্বিকভাবে আমরা মনে করি যে এবছর হয়তো বা পঁচাত্তর থেকে আশি লক্ষ পিস চামড়া আপনার সংগ্রহ হতে পারে আরবদার আছে ব্যাপারী আছে পাইকার আছে মৌসুমি ব্যবসায়ী আছে এবং ঢাকার মধ্যে অনলি ওরা ট্রেনের মালিকরা যারা আছে তারা সরাসরি ঢাকার চামড়া তারা সরাসরি নিজেরা তাদের এজেন্টের মাধ্যমে তারা নিজেরা ফিল্ডে থাকে অর্থাৎ ঢাকার চামড়াটা চাহিদা অনুযায়ী অবশ্যই কোরবানির প্রথম দিন থেকে শুরু করে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন বেচাকেনা হয়ে যাবে ট্রেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির অভিযোগ চামড়া কেনার জন্য প্রয়োজনীয় সাপোর্ট মিলছে না ব্যাংক থেকে চারটি রাষ্ট্রত্ব ব্যাংক আপনার দীর্ঘ পাঁচ বছর ছয় বছর যাবত দুশো সত্তর কোটি টাকাকে রিস্ড করে দিচ্ছে আপনার অধিকাংশ ট্যানেল কিন্তু আপনার নগদ কোনো টাকা এভাবে পাচ্ছে না এই বছর আমার জানা মতে যতটুকু যে ষাট থেকে সত্তর কোটি টাকা নগদ আপনার ঋণ আপনার ট্যানেলগুলো পাবে দাম পেতে সময় মতো চামড়ায় লবণ দেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন চামড়া আরুদ্ধ সমিতির সভাপতি সাত হইতে আট ঘন্টা উর্ধ্বে দশ ঘন্টা মধ্যে যদি সম্পূর্ণ চামড়া লবণজাত জাত করতে পারে এই চামড়াটা সঠিক মূল্য পাবে এতে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না আর মৌসুমি ব্যবসায়ী আছে মাদ্রাসা আছে তারা যদি কাঁচা চামাটা লবণ ছাড়াই বিক্রি করতে চায় তারা যেন অবশ্যই রাত দশটা এগারোটার মধ্যে যেমন সম্পূর্ণ চামাটা এনে কাঁচা ব্যবসায়ীদের কাছে যারা লবণ লাগায় তাদের কাছে যেমন বিক্রি করে এবছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় পাঁচ টাকা বাড়িয়ে পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং ঢাকার বাইরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় গোলাম মইনুল্লাহ হাসান বাংলা ভীষণ ঢাকা এ ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুইটায় তার আগে একটাই রয়েছে নিউজ দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ